ফ্রেন্ড আমি গরং সর্দার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গরং। ফ্রেন্ড একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউবের আরও তিনটে নতুন আপডেট নিয়ে। ফ্রেন্ড আপনি যদি একটি ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। এখানে আমি যে তিনটে আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এবং তার আগে বলি যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে রাখুন, যার ফলে কি হবে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউটিউবের তিনটে নতুন আপডেট নিয়ে। ফ্রেন্ড আপনি যদি একটি ইউটিউব ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি কমিউনিটি ট্যাব পেয়ে থাকেন। ফ্রেন্ড আমাদের চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করতে পারি তাহলে ইউটিউব থেকে আমাদের যে কমিউনিটি ট্যাব আছে, মানে যেখানে আমরা আমাদের ছবিগুলো বা আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো দিয়ে সেখানে লিংক দিয়ে আমরা সেটাকে ইউটিউবে পোস্ট করতে পারি। ফ্রেন্ড আমরা যদি আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের চ্যানেলের মধ্যে কমিউনিটি ট্যাবটা পেয়ে থাকি। ফ্রেন্ড এখন থেকে আমরা কমিউনিটি ট্যাবের মধ্যে একটা টাইমিং সিস্টেম দেখতে পাবো। ফ্রেন্ড আগে কি হতো যে আমরা যদি কমিউনিটি ট্যাবের মধ্যে কোনো ধরনের ভিডিও ফটো আমরা আগে ছেড়ে দিতাম তাহলে সেটা ইউটিউব থেকে ডিলিট হতো না। ফ্রেন্ড এখন হয়েছে কি যে ইউটিউব থেকে যে নতুন ফিচার এসছে সেখানে বলা হয়েছে যে ইউটিউবের যে কমিউনিটি ট্যাব আছে সেখানে আপনি একটা ফটোর জন্য 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা ম্যাক্সিমাম এখানে আপনি ফিট করে দিতে পারেন। ধরুন আপনার চ্যানেলটা এখানে মনিটাইজ হয়ে গেছে, আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব চলে এসেছে এবং আপনি সেখানে কিছু পোস্ট করতে চাইছেন। ধরুন আপনি আপনার একটা ফটো সেখানে পোস্ট করে দিলেন, পোস্ট করার পরে আপনাকে করতে হবে সেখানে একটা টাইমিং সিস্টেম ব্যবহার করতে হবে, মানে আপনি আপনার সেই ফটোটার জন্য এখানে 24 ঘন্টা, 48 আওয়ার্স মানে 48 ঘন্টা এবং 72 ঘন্টা এখানে আপনি এখানে ফিট করে দিতে পারেন। এবং কি হবে যে 72 ঘন্টা বা 48 ঘন্টার জন্য যদি একটা ফটো আপনি এখানে সিলেক্ট করে দেন তাহলে সেই 72 ঘন্টা পরে বা 48 ঘন্টার পরে আপনার সেই ফটোটা সেখান থেকে ইউটিউব থেকে অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়া হবে। ফ্রেন্ড এখানে আগে আমাদের যে কমিউনিটি ট্যাবটা ছিল সেখানে এটা হতো না, এখন থেকে যে নতুন ফিচার এসছে আপনার যদি এটা না হয়ে থাকে তাহলে আপনার ইউটিউবের যে চ্যানেলটা আছে বা ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে বা মেন যে ইউটিউব অ্যাপ্লিকেশান আছে সেটা এখানে আপডেট করে নিতে হবে। আপডেট করার পরে আপনি এখানে এই ফিচার্সটা পেতে পারেন। তো ফ্রেন্ড সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল আছে আমরা সেখানে জয়েন বাটন দেখতে পাই, মানে যে জয়েন বাটন কখন একটা চ্যানেলে ব্যবহার করা হয় সেটা হলো যে ধরুন আমার যে সমস্ত ভিউয়ার্স আছে, ধরুন আমার চ্যানেলে জয়েন বাটন আছে এবং আমার যে সমস্ত ভিউয়ার্স আছে তারা ডাইরেক্টলি আমার সাথে কমিউনিকেট করতে চায় তার জন্য আমরা এখানে জয়েন বাটন ব্যবহার করি। তাদের কিছু হেল্প করার জন্য বা অন্য কোনো কারণের জন্য আমরা এখানে জয়েন বাটন ব্যবহার করি, কারণ হলো যে আমাদের যে সমস্ত ভিউয়ার্স আছে তাদের সঙ্গে আমরা জয়েন ডাইরেক্টলি এখানে কমিউনিকেট করতে পারি। ফ্রেন্ড জয়েন বাটনের জন্য আপনাকে কিছু অ্যামাউন্ট এখানে পে করতে হয়। ফ্রেন্ড এখন থেকে আমরা নতুন যে ফিচার্সটা দেখতে পাবো সেটা হলো গিফট মেম্বারশিপ। ফ্রেন্ড একটা চ্যানেল গিফট মেম্বারশিপ নিতে পারে ইউটিউব থেকে, সেটাকে কিনে নিতে হবে। ফ্রেন্ড কী হয়ে থাকে, ধরুন যদি আমি আমার চ্যানেলে কোনো লাইভ স্ট্রিম করছি এবং দেখছি যে আমার লাইভ স্ট্রিমের মধ্যে যে একটা চ্যানেল আছে সেটা বারবার যখনই আমি লাইভ স্ট্রিমটা করি তখন আমার চ্যানেলে এসে জয়েন হয়ে যায়, মানে লাইভ স্ট্রিমটা দেখে, বা অনেক অনেক সাবস্ক্রাইবার আছে বা অনেক ভিউয়ার্স আছে যারা আমার আমি যখন লাইভ স্ট্রিম করি সেই লাইভ স্ট্রিমটা তারা সবসময় দেখে, তো আমি মন চাইলে তাদেরকে একটা গিফট মেম্বারশিপ দিতে পারি। সেটা 1 মাস 2 মাস এই মাস এইভাবে একটা ক্যালকুলেশন করে সেখানে রাখা হয় এবং তার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আমরা কি করতে পারি সেটা হলো যে ধরুন আমি আমার কোনো ভিউয়ার্সকে বা আমার সাবস্ক্রাইবারকে আমি কোনো গিফট মেম্বারশিপ দিলাম, তার জন্য কি করতে হয় আমাকে প্রথম থেকে ইউটিউব থেকে কিছু গিফট মেম্বারশিপ আমাকে নিতে হয় এবং তার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের মধ্যে 70% ক্রিয়েটার্সকে দিতে হয় এবং যে 30
30% আছে সেটা হলো ইউটিউব এখানে কেটে নেয় এবং তারপরে যে সমস্ত ট্যাক্স জিএসটি আছে সেগুলো ধরে 62% এর মধ্যে এখানে সমস্ত কিছু বসে মানে একটা ক্রিয়েটরস যখন কোনো গিফট মেম্বারশিপ ইউটিউব থেকে কেনে তখন সেখানে 62-64% এখানে তাকে অ্যামাউন্ট পে করতে হয় গিফট মেম্বারশিপ হলো যে ধরুন আমার চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আমার চ্যানেলে বারবার আসে আমি মন চাইলে তাদেরকে এখানে গিফট মেম্বারশিপ আমি দিতে পারি মানে ধরুন আপনি আমার চ্যানেলে বারবার আমার ভিডিওগুলো দেখেন বা আমার যখন আমি লাইভ স্ট্রিম করি তখন ভিডিওগুলো দেখেন আমি মন চাইলে আপনার যে আপনাকে আমি এখানে গিফট মেম্বারশিপ দিতে পারি কিন্তু তার জন্য আমাকে করতে হবে কি ইউটিউব থেকে আমার গিফট মেম্বারশিপ এখানে নিতে হবে এখানে আমাকে করতে হবে কি যে ইউটিউব থেকে গিফট মেম্বারশিপ প্রথমে আমাকে কিনে নিতে হবে এবং তারপরে আমি আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স এর কাছে আমি গিফট মেম্বারশিপ এখানে দিতে পারি তো ফ্রেন্ড পরের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমরা আমাদের ওয়াইটি যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আমরা আমাদের থাম্বনেলটাকে আমরা চেঞ্জ করতে পারতাম ফ্রেন্ড এখন থেকে যে নতুন ফিচার আসছে আপনি আপনার যে মেইন ইউটিউব চ্যানেল আছে মানে যেখান থেকে আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখি সেই জায়গা থেকেও আপনি আপনার যে ইউটিউবের যে ভিডিওর যে থাম্বনেলগুলো আছে সেই থাম্বনেলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন মানে ধরুন আমি বলে নিই আপনাদের কাছে একটু যে আমাদের যে ওয়াইটি অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আমরা কি করি আমাদের যে ভিডিওর থাম্বনেলটা আছে সেই ভিডিওর থাম্বনেলটা আমরা সেখান থেকে চেঞ্জ করতে পারতাম কিন্তু ফ্রেন্ড এখন থেকে আপনি আপনার যে মেইন ইউটিউব অ্যাপ্লিকেশন আছে মানে যেখান থেকে আমরা সমস্ত ভিডিওগুলো দেখি সেই জায়গা থেকে আপনি আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর থাম্বনেল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এখানে আগে আমরা এটা করতে পারতাম না কিন্তু এখন নতুন ফিচার্স আসার পরে বা নতুন আপডেট আসার পরে আপনি এই জায়গাগুলো থেকে এই ইউটিউবে যে মেইন অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আপনার যে থাম্বনেলটা আছে আপনি এটাকে ব্যবহার করে আপনার থাম্বনেলটাকে এখানে চেঞ্জ করতে পারেন ফ্রেন্ড আশা করি বিষয়গুলো বোঝা গেল আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানান এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর উপকারে লাগতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি এখানে শেয়ার করতে পারেন এবং সবশেষে একটাই কথা বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ।